দয়া করি আমার নাতিটারে একটু চেষ্টা করি আমাদের কাছে যদি পৌঁছায় দেয়, ওদের কাছে আমার এই অনুরোধ। চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া এমভি ইন্ট্রেগা জাহাজের একটি খালি কন্টেনারে আটকা পড়ে রাতুল। জাহাজটি মালয়েশিয়ার কেলাং বন্দরে যাওয়ার পর ১৬ জানুয়ারি কন্টেনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকেরা। এরপরই কেলাং বন্দরকে অবহিত করা হয়। পরদিন ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কন্টেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। জানা যায় কিশোর রাতুল মানসিক ভারসাম্যহীন, থাকতো কুমিল্লায়। দুই মাস সাত দিন আগে শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্তানকে হারিয়ে পরিবারে নেমে আসে শোক। কিন্তু শুক্রবার সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর তাকে দেখে চিনতে পারেন বাবা মা। কোনো জায়গায় বাদ রাখিনি, আমার আত্মীয় স্বজন সবাইকে বলছি আমরা, যে কে কোনে গেছে না আছে এদেরকে সবাইকে জানিয়েছি। আমার বোন চট্টগ্রামে দুইটা বোন, এদের অনেক জায়গায় খুঁজছে, অনেক বৈদ্যর কাছে গেছে, অনেক মানুষের কাছে গেছে, টাকা পয়সা খরচ করছে, এর খোঁজ পাইনি। আমি অনেক খোঁজাখুঁজি গেছি, অনেক ইয়ে করছি, পাইনি ওকে। সমাজে দেখছে জানার সাথে সাথে আমরা এগুলা ফসা ইয়ে করছি, এখন আমরা সরকারের কাছে অনুরোধ চাচ্ছি আমার ছেলেকে আমি যেন ফেরত পাই। নিখোঁজ রাতুলের সন্ধান পেয়ে তাকে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই ছেলেটা যেন ছেলেটার মায়ের কোলে আবার ফিরিয়ে দেয়। ছেলেটা প্রতিবন্ধী এবং ছেলেটার বাপেরও কিছুই নেই। রাতুল বর্তমানে মালয়েশিয়ার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া এলাকার দিনমজুর ফারুক মিয়ার ছেলে রাতুল। সময় সংবাদ, কুমিল্লা।